সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির উদ্যোগেও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করা হয়। এদিন সংগঠনের পতাকা উত্তোলন করা হয় রাজ্য কার্যালয়ে। উপস্থিত ছিলেন পবিত্রকর, মতিলাল সরকার, শ্যামল দে প্রমুখ। সামগ্রিক দেশের পরিস্থিতি বিবেচনায় এবারের মে দিবস কৃষিজীবী ও শ্রমজীবীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান পবিত্রকর। আজকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1886 সালের আজকের দিনে পয়লা মেতে আমেরিকার শিকাগো শহরে দর্জি শ্রমিকরা প্রথম 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা আনন্দ এই দাবিতে মিছিল সংগঠিত করে, সেই মিছিলে মানিক শ্রেণী তথা সরকারের যে পুলিশ শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে কয়েকজন শ্রমিককে নিহত করে, কিন্তু মিছিল থামাতে পারেনি। শ্রমিকরা এক কাঁধে শ্রমিকের মরদেহ যে হয়েছিল তার দেহ, এবং আরেকটা কাঁধে তার যে রক্তাক্ত যে জামাটা সেটাকে নিশান বানিয়ে তারা মিছিল শুরু করেছিলেন। সেই থেকেই শ্রমিক শ্রেণীর আদর্শ হয় লাল পতাকা। এটাও একটা ইতিহাস। এরপরে 1890 সালে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন, তারা সিদ্ধান্ত করেন যে গোটা পৃথিবীতে এই দিবসকেই আমাদের শ্রমিক দিবস হিসেবে প্রতিপালন করবে।